সখুন্দল পাঠান মুঘল এক দেহে হলুলেন, কিংবা মোরা একই বৃন্তির দুটি কুসুম হিন্দু মুসলমান, অথবা নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যে একতার বর্ণনা বারবার ফুটে উঠেছে কবিদের ভাষায়, কিন্তু যুগে যুগে এই একতা কিংবা সম্প্রীতির বন্ধন ক্ষুণ্ণ করার অপপ্রয়াসও চলেছে বহুবার। জাতি দাঙ্গা থেকে শুরু করে ধর্মীয় পীঠস্থানে আক্রমণ হয়েছে একাধিকবার, তবুও ভারত আছে ভারতেই। সমস্ত চক্রান্ত ব্যর্থ করতে সফল হয়েছে এদেশের মানুষ, কখনো ধর্মীয় গোড়ামে কিংবা কখনো রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে দেশের মানুষ। আমাদের রাজ্য ত্রিপুরাও শান্তি সম্প্রীতির পীঠস্থান, এখানেও মানুষের মাঝে বিভেদ তৈরির প্রয়াস ঘটেছে বারবার, কিন্তু এই রাজ্যের মানুষও ব্যর্থ করে দিয়েছে সমস্ত চক্রান্ত। জাতি উপজাতি হিন্দু মুসলিম সকলের পৃথক ধর্ম ও ভাবাবেগকে সঙ্গে নিয়ে মিলেমিশে একাকার হয়ে রয়েছে এ রাজ্যের মানুষ। আগরতলা চন্দ্রপুরে পাশাপাশি গড়ে ওঠা মসজিদ ও গোরক্ষনাথ মন্দির তার নিদর্শন। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, কবির লেখা এই লাইনটি যথার্থ এবং এই লেখাটি যে কবির যে এই লেখা তার যথার্থতা পেয়েছে আমরা এই মুহূর্তে যেখানটায় রয়েছি তা হচ্ছে চন্দ্রপুর। চন্দ্রপুরের এই এলাকায় কিন্তু রয়েছে, আপনারা দেখছেন যে একটি মসজিদ যেরকম রয়েছে, পাশাপাশি রয়েছে এখানে একটি গোরক্ষনাথ মন্দির, অর্থাৎ হিন্দুদের পূজার স্থান মন্দির এবং গোরক্ষনাথ মন্দির, এবং পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই এলাকার যারা রয়েছেন বা পার্শ্ববর্তী এলাকার, অর্থাৎ এ রাজ্যের মানুষের ধর্ম মুসলমান ধর্মপ্রাণ মানুষের যে মসজিদ এখানে পাশাপাশি অবস্থান করছে। আপনারা দেখছেন এই একটা মাত্র শুধু দেওয়াল রয়েছে এই মসজিদ এবং এই গোরক্ষনাথ মন্দিরের মাঝখানে, এবং একটা সময় যেটা আমরা জানতে পেরেছি যে এই মন্দির এবং চন্দ্রপুরের এই গোরক্ষনাথ মন্দির এবং এই মসজিদ এর মধ্যে এই দেওয়ালটুকু পর্যন্ত ছিল না, অর্থাৎ ভ্রাতৃত্বের যে সম্প্রীতির বন্ধন তা আমাদের রাজ্যে কতটা মজবুত রয়েছে, কতটা শক্তিশালী রয়েছে, এ ধরনের নিদর্শন কিন্তু তা প্রমাণ করে যে জায়গায় দাঁড়িয়ে আমরা দেশের বিভিন্ন রাজ্যে যেটা দেখতে পারি এবং সম্প্রতি যেটা আমরা দেখতে পাচ্ছি যে ধর্মান্ধকরণ করে মানুষের মধ্যে সেখানে ধর্মকে ব্যবহার করে সেটাকে রাজনীতি করা, রাজনীতি করবার যে অপচেষ্টা রাজ্যের একাংশ রাজনৈতিক নেতৃত্বরা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্বরা করে যাচ্ছেন, তার বিরুদ্ধে অবশ্যই বলা যেতে পারে আমাদের রাজ্যের এই যে নিদর্শন এই চন্দ্রপুরের, যেভাবে পাশাপাশি হাত ধরাধরি করে এই গোরক্ষনাথ মন্দির এবং পাশাপাশি চন্দ্রপুরের এই মসজিদটি চলছে, এবং এখানকার যে ধর্মপ্রাণ আলাদা আলাদা ধর্মপ্রাণ মানুষ হিন্দুরা সেখানে গোরক্ষনাথ মন্দিরে যাচ্ছেন, পুজো হচ্ছে, এই এলাকার মানুষজন যারা ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা এই মসজিদে আসছেন, নামাজ পড়ছেন প্রতিদিন, তাদের পূজা এবং এই মুসলমান যারা রয়েছেন তাদের যে নামাজ পড়া, এ নিয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি এখনো পর্যন্ত। অর্থাৎ এক কথায় দীর্ঘদিনের এই যে সম্প্রীতির বন্ধন এই অঞ্চলে এ রাজ্যে অধিষ্ঠিত রয়েছে, সম্প্রীতির বন্ধন রয়েছে, সেটা কিন্তু আরও একবার সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আবারও যারা এদেশের রাজনেতারা এই ধরনের ধর্মকে যারা ব্যবহার করে মানুষে মানুষে বিভাজন করে সেখানে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়, অবশ্যই বলা যায় আমাদের রাজ্যের এই চন্দ্রপুরের যে সেখানে মন্দির এবং মসজিদ যেভাবে পাশাপাশি রয়েছে, যেভাবে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রয়েছে, আমরা যেটা জানতে পেরেছি যে মন্দিরের যারা আসেন পুজো দিতে এবং মন্দিরের সঙ্গে যারা রয়েছেন তারাও এই যারা মুসলমান অংশের মানুষ যারা মসজিদে বিভিন্ন সময়ে ঈদ কিংবা অন্যান্য ধর্মীয় যে অনুষ্ঠান হয় তাদের এই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তাদেরকে নিমন্ত্রণ করা হলে কিন্তু তারা আসেন, এবং এখানকার যারা মুসলমান অংশের মানুষরা এই মসজিদে আসেন তারাও কিন্তু বিভিন্ন সময়ে মন্দিরে যান। অর্থাৎ এই যে সম্প্রীতির বন্ধন তা এখনও এই রাজ্যে রয়েছে, এবং রাজ্যের মানুষ নয় শুধু দেশের মানুষ কিন্তু এটাই বিশ্বাস করে, এটাই ভারতীয় সংস্কৃতি। আর তাই যথার্থই কবি লিখেছিলেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান।
মন্দির এবং মসজিদ পরিচালন কমিটির সদস্যরা জানিয়েছেন, উভয় ধর্মের মানুষ নিজেদের মতো করে ধর্মীয় আচার অনুষ্ঠান করছে নিশ্চিন্তে ও বিনা বাধায়। কখনো নিজেদের মধ্যে মতানৈক্য হয়নি তাদের। গোরক্ষনাথ মন্দির পরিচালন কমিটির সম্পাদক নিখিল দেবনাথ বলেন, কখনোই দুই পক্ষের মধ্যে সামান্য বাকবিতণ্ডাও হয়নি। আচ্ছা, এই যে চন্দ্রপুরের একটা মন্দির আর মসজিদ এখানে পাশাপাশি আছে, মাঝখানে শুধু একটা দেওয়ালের ব্যবধান, তো এই জায়গায় কি কোনো সময় কোনোদিন কোনো সংঘর্ষ সৃষ্টি হয়েছে পাশাপাশি মন্দির মসজিদ থাকাতে? সংঘর্ষ তো দূর, আমাদের মধ্যে কোনো সাধারণ মানে অপ্রিয় বাক্যালাপ কোনো দিন হয়েছে? ওরা ওদের জায়গায় ধর্মাচরণ করে, আমরা আমাদের জায়গায় ধর্মাচরণ করি, এইটাই। আচ্ছা, আর পারস্পরিক সৌহার্দ্য থাকলে, পারস্পরিক একটু যদি কারো দ্বারা মানে অসুবিধা হয়ও, এটা কিছুটা সহনশীলতা একটা মানায় নেওয়া যায়, বা বললে ওরাও শুনে আমরাও শুনি, কোনো অসুবিধা হয় না। এদিকে মসজিদ পরিচালন কমিটির সদস্যরা জানান, ধর্ম সবার ঊর্ধ্বে, ত্রিপুরাতে সকল ধর্মের মানুষই শান্তিতে বসবাস করছে। এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ধর্মরের সামনে আইনাসীরা অনেকে রাজনীতি করতেছে, মানুষের মানুষের দাঙ্গা সৃষ্টি করতেছে, এটাকে আপনি কি বলবেন? না, সেটা তো না হওয়া উচিত। কিসের জন্য? ধর্ম একটা জিনিস, রাজনীতি আরেকটা জিনিস। ধর্ম হইছে সকলের ঊর্ধ্বে। আমাদের ভারতবর্ষের মধ্যে, আমাদের ত্রিপুরার মধ্যেও যে হিন্দু আছে, মুসলিম আছে, শিখও আছে এবং পাহাড়িরও আছে, কিন্তু এখানে আমরা দেখতেছি যে না, এইগুলি নিয়ে সেটা আমাদের এখানে মাতামাতি নাই, কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, এখানে শান্তি সম্প্রীতি নিয়ে সকলে বসবাস করছে। শুধুই চন্দ্রপুর এলাকার মানুষ নয়, রাজ্যের সকল অংশের মানুষই চায় অটুট থাকুক সম্প্রীতি, বজায় থাকুক ভ্রাতৃত্ববোধ। পাহাড়ি বাঙালি, হিন্দু, মুসলমান সকলের মেলবন্ধনে ত্রিপুরা উন্নতির শিখরে পৌঁছাক, এটাই প্রত্যাশা রাজ্যের মানুষের। ক্যামেরায় শুভম ও সুমনের সঙ্গে কৌশিক অধিকারীর রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।